করোনার নমুনা পরীক্ষা না করে ড্রেনে ফেলতেন জেকেজির কর্মীরা। আর এভাবেই হাজার হাজার মানুষকে মহামারীর সময় জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে ডাক্তার সাবরিনা ও আরিফ চৌধুরী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রায় ঘোষণার শুরুতে বলেন, আসামিরা একযোগে সংঘবদ্ধভাবে জালিয়াতি করেছে। মঙ্গলবার দুপুরে কঠোর পুলিশি পাহারায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফ চৌধুরী সহ আট আসামিকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। বিচারক তার রায়ে ডাক্তার সাবরিনা সহ আট আসামিকে এগারো বছরের কারাদণ্ডের আদেশ দেন। করা হয় আর্থিক জরিমানাও। কোভিডের জাল সনদ, জাল সনদকে আসল দেখানোর মতো জালিয়াতির জন্য দুটি ধারায় চার বছর করে আর প্রতারণার দায়ে তিন বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। এই সাজা আট আসামিকে আলাদা আলাদা করে খাটতে হবে। যারা জীবন নিয়ে খেলেছে তারা ভুয়া রিপোর্ট তৈরি করে মানুষের ক্ষতিগ্রস্ত করেছে, অর্থাৎ তাদের যে শাস্তি এটি প্রাপ্য ছিল। পরস্পর যোগ সদস্য তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে, এই জন্য তাদেরকে এক মোট এগারো বছর তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং এগারো হাজার টাকার জরিমানা করা হয়েছে। করোনা সংশ্লিষ্ট যে কোনো দুর্নীতি এবং অনিয়মের প্রথম কোনো মামলা রায় আসলো আজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাদেরকে এগারো বছরের করে দণ্ড দেওয়া হয়েছে। এবং আদালত রায় বলেছেন, তারা সংঘবদ্ধভাবে জনগণের সাথে ঠান্ডা মাথায় প্রতারণা করেছেন, এ কারণে আদালত তাদের বিরুদ্ধে শাস্তি না দেওয়ার কোনো বিকল্প খুঁজে পায়নি। আসামি পক্ষের আইনজীবী দাবি করেছেন এই রায় ত্রুটিপূর্ণ, তারা উচ্চ আদালতে আপিল করবেন। আজকে যে রায় ঘোষণা করা হয়েছে তাতে এটা একটা ত্রুটিপূর্ণ রায়, যে দ্বারায় তাকে আজকে সাজা দিয়েছে এই দ্বারায় তাকে কোনো ক্রমেই সাজা দেওয়ার মতো কোনো গ্রাউন্ড ছিল না। আমরা অসন্তুষ্ট, আজকের রায়ে আমরা উচ্চ আদালতে যাব, আমরা আপিল করব। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে 2020 সালের মার্চ মাসে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে ভাইরাসের নমুনা পরীক্ষার কাজ দেয় ওভাল গ্রুপের জেকেজি হেলথ কেয়ার। কয়েক মাস পরে জেকেজির বিরুদ্ধে পরীক্ষা না করে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ ওঠে। নকল সনদ আসর বলে মানুষের সাথে প্রতারণা করারও অভিযোগ আসে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। পরে এই অভিযোগে প্রতিষ্ঠানটির সিইও আরিফ চৌধুরী সহ ছয়জনকে 2020 সালের 23 জুন গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। জেকেজির চেয়ারম্যান পদে থাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের তৎকালীন চিকিৎসক ডাক্তার সাবরিনা চৌধুরী এসব কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে। নানামুখী আলোচনা সমালোচনার মুখে ওই বছরের 12 জুলাই আটক হন ডাক্তার সাবরিনা। পরবর্তীতে তাদের করোনা নমুনা পরীক্ষা জালিয়াতি, সনদ জালিয়াতি, প্রতারণার অভিযোগে ডাক্তার সাবরিনা সহ আটজনকে আসামি করে মামলা করে পুলিশ। আড়াই বছরে মামলার বিচার কাজ শেষ করে রায় দিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।